ভাই, আমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই। হ্যাঁ, এর মাধ্যমে আমি কি ভিডিও ভিডিও এডিটিং পারি, এমনকি সব কিছু গ্রাফিক ডিজাইন সব কিছুই পারি, সব কিছুই পারি। হ্যাঁ, আমি ভিডিও তৈরি করতে পারি, কিন্তু ইউটিউবে আমি ভিডিও আপলোড করি কিন্তু কোনো কাজই আসছে না। আমার চ্যানেলটা কি আদৌ খোলা হয়েছে কি না, এ ধরনের কিছু সমস্যা অথবা কোশ্চেন আপনাদের থাকে, হ্যাঁ সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। প্রথমত আপনার প্রথম একটি প্রশ্ন হয়, সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেন পাই না। আসলে এটার কারণটা কারণ হলো দুটা। প্রথম কারণ, আপনার চ্যানেলটা ভেরিফাই করেন না। এখানে দুইটা তিনটা অনেকগুলো কারণই আছে, আমি দুটা কারণ দেখাচ্ছি। দেন আপনার প্রথমত আপনার চ্যানেলটি যে নাম্বার দিয়ে ভেরিফাই করুন, এটা ভেরিফাই করার জন্য আপনারা যাবেন ক্রিয়েটর স্টুডিও, যাবেন ক্রিয়েটর স্টুডিও, পর ওখান থেকে আপনারা যাবেন চ্যানেলস, চ্যানেল বাম দিকে নিচে একটি চ্যানেল নামে একটি অপশন আছে, সে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর ওখানে দেখবেন, নিচে দেখবেন পার্টনার ভেরিফাই, নিচে থাকবে পার্টনার লেখা, আপনি ভেরিফাই দিয়ে ক্লিক করেন। ভেরিফাই দিয়ে ক্লিক করার পর আপনার এখানে নাম্বার যাবে, সেই নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। দেন ভেরিফাই করা একদম ইজি। দেন ভেরিফাই হয়ে যাওয়ার পর, তারপরেও যদি আপনার চ্যানেলটা না আসে, তাহলে দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিনা। আপনার চ্যানেলে যদি সর্বনিম্ন যদি 20টা সাবস্ক্রাইবার থাকে, অথবা যদি 10টা সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনার চ্যানেলটি আপনাকে দেখাবে। যদি না দেখেন, তাহলে কোনো গাবে যাওয়ার কোনো সমস্যা নেই। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার না থাকলেও যদি না দেখায়, তাহলে সমস্যা নেই, আপনার চ্যানেলটা খোলা আছে। যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে। হ্যাঁ, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি থাম্বনেইল ইউজ করতে পারছি না, এই থাম্বনেইলটা কীভাবে ইউজ করবো, আমি থাম্বনেইলের কোনো অপশনই পাচ্ছি না। প্রথমত থাম্বনেইলটার জন্য আপনাকে অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আপনার চ্যানেলটা, সেটা হলো পার্টনারশিপ ভেরিফাই। সেটা করার পরে আপনার এটি এনেবল হবে। তারপরে কিভাবে আপনারা আপনার ভিডিওতে থাম্বনেইল অ্যাড করবেন, থাম্বনেইল অ্যাড করার জন্য আপনার প্রথমে আপনার ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজার পর ভিডিওটি এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করার পর আপনারা ভিডিও এডিট করার জন্য, টাইটেল এডিট করার জন্য অনেকগুলো অপশন পাবেন। ওখানে দেখবেন নিচের দিকে লেখা, নিচে অথবা পাশে লেখা আছে কাস্টম থাম্বনেইল, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার যে থাম্বনেইলটা ক্রিয়েট করেছেন, সেই থাম্বনেইলটা আপনারা ওখানে আপলোড করে দেবেন। দেন সেভ করে দেবেন, সেভ করার পর আপনার থাম্বনেইলটি অ্যাড হয়ে যাবে। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি ভিডিও আপলোড করি কিন্তু কোনো ভিউ হচ্ছে না, আমার চ্যানেলটা কাদৌ খোলা হয়েছিল কি হয়নি, আমার কোনো ভিউ হচ্ছে না। এই প্রশ্নের অ্যান্সারটি হলো, আপনার চ্যানেলে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে অবশ্যই অটোমেটিকই আপনার আপনার ভিডিওগুলো হবে, র্যাঙ্ক হবে, র্যাঙ্ক হলে আপনার ভিউ বাড়বে। এটা আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। যদি আপনার ভিডিও আপলোড করা বাদ দিয়ে দেন, দু তিনটা ভিডিও আপলোড করলেন, তাহলে তো হলো না, দেখলেন যে ভিউ আসছে না, দেখবেন আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও ক্রিয়েট করা শুরু করবেন। ট্রেন্ডিং টপিক বলতে আপনার বর্তমানে বর্তমানে কি চলছে, সেই ধরনের টপিক নিয়ে আপনারা কাজ করবেন। যেমন ধরুন আজকে ধরুন রানা প্লাজা টাকা হবে, রানা প্লাজা নিয়ে যদি একটা ভিডিও তৈরি, আপনাদের তো নিউজ চ্যানেলের ক্ষেত্রে অনেকগুলো আছে। আর ইউটিউবে সবচেয়ে বেশি কন্টেন্ট পাওয়া যায় হচ্ছে আপনার টেকে, কারণ নতুন নতুন অনেক প্রযুক্তি হয়, আপনারা টেক নিয়ে ভিডিও যদি তৈরি করেন, তাহলে আপনারা খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন, কারণ টেকনোলজিতে নিয়ে অনেক কিছু আসে। দেন যদি আপনারা এগুলো রেগুলারই ভিডিও আপলোড করেন, আপনারা দেখবেন অনেকজনে যে যে বড় ভুলটা করেন, সেটি হচ্ছে প্রতিদিন প্রতিদিন মনে করেন যে 20টা ভিডিও আপলোড করে, আবার এক মাসের ভিতরে কোনো ভিডিও আপলোড করে না, সে ধরনের চ্যানেল তো কোনো র্যাঙ্ক আসবে না। কারণ একদিনের ভিতরে যদি 20-30টা আপলোড করে দিলে, আপনার সাবস্ক্রাইবার যদি 10টা থাকে, 10টাতে একদিনে দেখবে না, তাহলে আপনার চ্যানেলের নামটাই ভুলে যাবে। কীভাবে ট্যাগ ইউজ করবো, ট্যাগ ইউজ করার জন্য আপনাদেরকে প্রথমে ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে চান, স্টুডিও লিখে সার্চ দেবেন প্লে স্টোর, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ওখান থেকে যাওয়ার পর আপনার ভিডিও ম্যানেজার যাবেন, ভিডিওতে এডিট করবেন, এডিটে যাওয়ার পর নিচে দেখবেন আপনার ট্যাগ নামে একটা অপশন আছে, ট্যাগগুলো আপনার কমা কমা দিয়ে, যে কোনো ট্যাগ আর কমা দিয়ে লিখে দিলে আপনার ট্যাগটা হয়ে যাবে। আপনারা যদি ডেস্কটপ দিয়ে করতে চান, ডেস্কটপ